কিছুক্ষণ আগে এখানে বাইতুল মোকারম থেকে যেই এই সহিংসতা সাম্প্রতিক সময়ে কোঠার সংস্কার বিরোধী আন্দোলন ঘিরে যে সহিংসতা হয়েছে সেই সহিংসতা যারা মারা গেছেন এবং যারা আহত হয়েছেন এবং যারা পারিবারিকভাবে এবং আর্থিকভাবে ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে তাদের জন্য আসলে এখানে প্রার্থনা করা হয়েছে বাইতুল মকরমে শুধু যে বাইতুল মকরম তা না বাইতুল মকরম সহ রাজধানী এবং আশেপাশে যে সমস্ত মসজিদ ছিল সে প্রত্যেকটা মসজিদে কিন্তু এই সমস্ত যারা মারা গেছেন বা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি চেয়ে প্রার্থনা করা হয়েছে এবং যারা আহত হয়েছেন তারা যাতে দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আবার তাদের নিজ নিজ কর্ম পরিবেশ কর্ম যে সমস্ত যারা যেখানে কাজ করতেন বা যেখানে সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করতেন সেসব সশ জায়গাতে যারা ফিরে যেতে পারেন এই বিষয়ে আসলে প্রার্থনা হয়েছে এবং যেই আর্থিক ক্ষতি হয়েছে এবং যে অবকাঠামোগত ক্ষতি হয়েছে দেশের এই ক্ষতিগুলো যাতে যত দ্রুত সম্ভব আসলে এইগুলো সম্পন্ন করা যায় এবং মহান সৃষ্টিকর্তার কাছে সেই ধরনের প্রার্থনা করা হয়েছে এর আগে আমরা দেখেছি ঢাকেশ্বরীতে যে মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু এখানে সেই একই ধরনের প্রার্থনা কিন্তু সেখান থেকেও করা হয়েছে শুধুমাত্র মসজিদ বা মন্দির হয় এবং যেই ধর্মীয় অন্যান্য উপাসনালয় প্যাগোডা এবং গির্জা সেই সমস্ত জায়গাতেও কিন্তু এই একই ধরনের প্রার্থনা করা হয়েছে আর সব কিছু মিলে এখন পর্যন্ত কিন্তু রাজধানীর অনেক পরিবেশ বেশ কর্মচাঞ্চলতা ফিরেছে এখন কিন্তু আর কিছুক্ষণ পরে যেহেতু দুইটা বেজে গেছে আর কিছুক্ষণ পরে কিন্তু সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানগুলো খুলে যাবে এবং সেই যেই প্রতিষ্ঠান থেকে যে সমস্ত কর যে সমস্ত আসলে মানুষ আসলে বের হবে তাদেরকে নেওয়ার জন্য যে সমস্ত গণপরিবহন সেই সমস্ত গণপরিবহন কিন্তু প্রস্তুত রয়েছে এই যে জিরো পয়েন্টকে কেন্দ্র করে এখান থেকে আসলে সব দিকেই যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে খালি হয়ে যাচ্ছে এবং তাদের যেই সেই সমস্ত আসলে তারা এই সমস্ত মানুষদের নিয়ে তাদের যেই নিজ নিজ বাড়িতে ফিরবেন তো এই ছিল এখান থেকে সবচেয়ে তথ্য আমার কাছে অনেক ধন্যবাদ রমেশ হোসাইন দর্শকগুলো স্থান জিরো পয়েন্ট থেকে যুক্ত হয়েছিলেন রমেশ হোসাইন ঢাকায় আজও সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এগারো ঘন্টা শিথিল রয়েছে কারফিউ এ বিষয়ে আরও জানাতে রাজধানী ফার্মগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ আকাশ এগারো ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে এখন সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জি বলা যায় টানা এগারো দিন ধরে আজকে কারফিউ জারি রয়েছে এর মধ্যে প্রতিদিনেই কিন্তু এই শিথিলতার সময়টা দিন দিন বাড়ছে আর গত দুই তিন দিন ধরে কিন্তু টানা এগারো ঘন্টা করে এই কারফিউ শিথিল রাখা হয়েছে যাতে বোঝাই যাচ্ছে যে রাজধানীর যে সড়ক এবং গণপরিবহনের যে ব্যস্ততা সেটি কিন্তু অনেকটাই বেড়েছে আমরা সকাল থেকেই দেখেছি যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যেমন বনানী যে সড়কটি বনানি এয়ারপোর্ট সড়ক সেখানে তীব্র যানজট দেখেছি তবে যেটি দুপুর হতে হতে কিন্তু এই যানজটের যে পরিমাণ সেটি কিন্তু অনেকটা কমে এসেছে এখন বলা যায় মানুষ অনেকটা স্বস্তিতেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারছে যারা জরুরি প্রয়োজনে ঘর থেকে বেরোচ্ছেন তারাও কিন্তু তাদের নির্দিষ্ট কাজটি সময়ের মধ্যেই শেষ করতে পারছেন তবে মাঝখানে যেটি গুড়িগুড়ি বৃষ্টি আসলে সেটি কিন্তু কিছুটা ভোগান্তির সৃষ্টি করেছে অনেকের জন্য এর বাইরে বলা যায় মানুষের যে কর্মব্যস্ততা স্বাভাবিক জনজীবন সব কিছুই কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি তারা যে বলছেন আসলে যে তাদের যে চলাফেরার মধ্যে একটি প্রভাব পড়েছে কারণ এখন পর্যন্ত মেট্রো রেল বন্ধ এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ সে কারণে কিন্তু যারা উত্তরা থেকে আসছেন বিভিন্ন দূর থেকে আসছেন তাদের উপরে কিন্তু এর একটি প্রভাব পড়ছে এর বাইরে যদি বলে রাখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেখানে কিন্তু এখনো সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন আছে আর এছাড়াও কিন্তু রাজধানীর সড়কগুলোতে বিভিন্ন টহল টিম টহল দিয়ে বেড়াচ্ছেন অনেক ধন্যবাদ